প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব এসএসসি সাধারণ গণিত অনুশীলনী 3.2-এর 4 নম্বর ম্যাথটা। 4 নম্বর ম্যাথটাতে আমাদেরকে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 5 1 3, এ মাইনাস বি ইকুয়াল 3, এ বি সমান বের করতে হবে। তো এ বি সমান যদি বের করতে চাই, এ বি এর ফর্মুলা আমাদেরকে জানতে হবে, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এটাই হচ্ছে এ বি সমান। তো এ বি সমান যদি আমি বের করতে যাই, তাহলে এ প্লাস বি জানা থাকতে হবে, এ মাইনাস বি জানা থাকতে হবে, কিন্তু আমার কাছে শুধু এ মাইনাস বি জানা আছে। তার মানে এ মাইনাস বিটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। তো এ মাইনাস বিটা যদি বের করে নিয়ে আসতে যাই, এ প্লাস বিটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। তো এটা আমাদের অনেক কঠিন হয়ে যাবে, মানে অনেক হার্ড ম্যাথ হয়ে যাবে। আমরা আরো সহজ করে যদি ম্যাথটাকে ভাবতে যাই, তাহলে আমি এই গিভেন থেকেই করতে পারি, যেটা দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 5 1 3। তো এখানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা লিখে দিব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 AB ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 5 1 3। তাহলে এখন আমি এ মাইনাস বি এর ভ্যালুটা বসাই দিই, 3 কিউব প্লাস 3 AB ইন্টু 3 ইকুয়াল 5 1 3। তাহলে 3 কিউব ইকুয়াল হচ্ছে 27 প্লাস 9 AB ইকুয়াল 5 1 3। এখন এই 27টা পাশে মাইনাস করে নিয়ে যাব, 9 AB 5 1 3 মাইনাস 27, তাহলে 9 AB ইকুয়াল 5 1 3 থেকে 27 মাইনাস করলে 486। কে 9 দ্বারা ডিভাইড করলে আমার আসবে হচ্ছে 54। এটাই হচ্ছে আমাদের একটা সহজ সমাধান।